অবশেষে আজমির শরীফে আটকে পড়া পর্যটকদের ফেরানো হলো রাজ্যে। কলকাতা থেকে রাজস্থানের আজমির শরীফে গিয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনা হলো রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে ফিরে এসে খুশি কলকাতার বাসিন্দা এই পর্যটকরা। রবিবার পর্যটকরা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের বর্ডার ডুগুরডিহিতে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির সামনে একটি হোটেলে পৌঁছয়ে খুশি হন। রবিবার রাত্রে হোটেলে আসানসোল কর্পোরেশনের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজে এসে ফিরে আসা পর্যটকদের সঙ্গে কথা বলেন। মেয়র জিতেন্দ্র তিওয়ারি মিষ্টির প্যাকেট তুলে দেন পর্যটকদের হাতে এবং মেয়র ও প্রশাসনকে পর্যটকরা অনুরোধ করেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাড়ি ফিরতে ব্যবস্থা করে দেওয়ার। খবর সূত্রে জানা যাচ্ছে যে সোমবার কলকাতায় নিজের বাড়িতে পাঠানো হবে তাদের। অন্যদিকে পর্যটকরা জানান যে তারা কলকাতা থেকে আজমির শরীফ গিয়েছিলেন, কিন্তু লকডাউনের কারণে তারা সেখানে আটকে পড়েন, ফলে ভীষণ অসুবিধায় পড়ে যান তারা। এমতো অবস্থাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে নিজের রাজ্যে বাড়িতে ফিরতে পারলেন। নিজের রাজ্যে এসে পর্যটকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানান। কোথায় গেছিলেন আপনারা? আজমির। ওখানে খুব কষ্ট, আজমির শরীফ, ওখানে খুব কষ্ট হচ্ছিল, ওখানে খুব কষ্ট হচ্ছিল। দি আজকে তো আপনারা বেঙ্গলে ফিরে এলেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আর একটু দিন গেলেই তো বাড়ি চলে যাব। কার উদ্যোগে ফিরলেন? খুশি তো আপনারা? তো কি নাম আপনার দিদি? রেবেকা সুলতানা। দিদিকে অনুরোধ করি যাতে আমাদেরকে ভালো ভালো ঘরে পৌঁছে দেয়। এখানে কোনো অসুবিধা হয়নি তো? না না, সব ঠিকঠাক চলে এসেছেন। আপনার নাম? রেবেকা সুলতানা। কিতনা দিন বাদ লট রে আজ কলকাতা? 5 দিন কে বাদ হম কলকাতা লটে, পর বেঙ্গল মে তো হম লোগ এন্ট্রি নহীং দিয়ে গিয়া, বস এম কাজ রিকোয়েস্ট কি হম লোগ বেঙ্গল মে এন্ট্রি দে দিয়ে যায়, হম লোগ অপনে ঘর ই কর দে রে। আপনারা তো বেঙ্গল মে তো অলরেডি ইভ হ্যাভ কাম। আচ্ছা আচ্ছা, হম লোগ ঘর নি গয়া যা পায় না, ক্যালকাটা তো নি গয়া না হম লোগ। হম লোগ ক্যালকাটা অপনে ঘর চলে যায়, বস থ্যাঙ্ক টু মমতা ব্যানার্জি জি, হম লোগ ইতনা সাপোর্ট কিয়ে, উই রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল ফর হার। বস আর কুছ নি কি বলুন। কে না কে ম্যাডাম আপনার? সীমা। সীমা কে? সীমা। কলকাতা কহাঁ যায়? আজকে তো আপনাদের আজমির শরীফ থেকে বেশ 35 জন পর্যটক ফিরে এলো, তো এটা কি ওদেরকে কিভাবে কি করা হচ্ছে একটু বলে দিন স্যার ব্যাপারটা। ওদেরকে আজকে এখানে দাঁড়ানো হচ্ছে, তারপর এখান থেকে ওরা কালকে সকালে রওনা দেবে কলকাতা এবং হাওড়াতে, হুগলিতে। হুগলি থেকে 7 জন আছে এবং কলকাতা থেকে 28 জন আছে, ওদেরকে কালকে ছাড়া হবে। ওদের সব ব্যবস্থাটা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের যে জেলা প্রশাসন আছে ওদের থেকে নেওয়া হচ্ছে। ওদের সব কিছু ভালো আছে, চিন্তা করার কোনো বিষয় নেই। ওদের একটু সমস্যা ছিল কি ওরা অ্যাপ্রিহেন্সিভ ছিল, ওদেরকে সব কাউন্সেলিং করে দ্বিতীয় দফায় মানুষজন ফিরছে অন্য ভিন রাজ্য থেকে। কয়েকদিন গত পরশু দিনকে দেখেছিলাম আপনাদের অনেক বাস এসছে রাজ্য সরকারের, আজকে বেশ কয়েকজন পর্যটক যারা কলকাতা ফিরেছে তাদেরকে ফিরে আনা হচ্ছে, এই ব্যাপারটা কি কাদের উদ্যোগে কেউ হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এটা হচ্ছে, তিনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে এটা করেছেন। বিভিন্ন রাজ্যে যারা আসছিল এনারা আজমের শরীফে গেছিলেন এবং সেখান থেকে এনারা আপনি ওদের কথা শুনলেন, তারা এত ঘাবড়ে গেছিলো তাদেরকে আবার ফিরিয়ে আনা, তাদের সঙ্গে ছোটো ছোটো বাচ্চারা আছে, তারা আজ বেঙ্গল বোর্ডের আমাদের এখানে এসছে, আজকে আসানসোলে রাখা হচ্ছে এবং কাল আজ এখন সব ব্যবস্থা ওদের করা হয়েছে, কাল সকালে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং পুরো কাজটি ক্যালকাটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটার উপর নজর রেখেছেন এবং আমাদের যুব সাংসদ অভিষেক ব্যানার্জি তিনিও ঘন্টার পর ঘন্টা এটা খবর নিচ্ছেন, কেন এদের কোনো অসুবিধা নেই না। তারা তাদের তো এখনও আতঙ্ক কাটেনি পশ্চিমবঙ্গে, একটা দেখুন 4 দিন ধরে তারা অনেক বিভিন্ন জায়গায় আটকে ছিল, 45 দিন তারা আটকে ছিল, এটা আতঙ্ক তো তাদের মনে ছিলই ন্যাচারালি, কিন্তু বাংলার মাটিতে তারা এসছে, তাদের আতঙ্ক কেটে গেছে এবং তারা যখন বুঝেছে যে দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু লিভ ইউ এট কলকাতা অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টেকেন দ্যাট রেসপন্সিবিলিটি, ইউ শুড নট ওয়ারি অ্যাবাউট এনিথিং টু কলকাতা অ্যান্ড ফ্রম কলকাতা ফ্রম দ্য সেন্ট্রালাইজড বাস স্ট্যান্ড হোয়ার উইল দ্য বাস উইল রিচ, ইউ উইল বি টেকেন ইনটু স্মল ভেহিকলস, ইউ উইল বি অ্যালোটেড আ স্মল ভেহিকলস টু রিচ ইওর পার্সোনাল হোমস। ডুবুডিহির থেকে সৌমিত্র গাঙ্গুলি ও সোহেল খান, টাইমস বাংলা।